বর্তমানে পৃথিবীতে করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত এমন সময় 2020 সালের 24শে মার্চ চীনের একটি বাসে একজন ব্যক্তির মৃত্যু হয় এবং উক্ত ব্যক্তির মৃত্যুর কারণ হিসাবে একটি নতুন ভাইরাসের নাম আমাদের সামনে এসেছে। ভাইরাসটি হান্টা ভাইরাস। হ্যাঁ, হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যক্তি চীনে মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত হান্টা ভাইরাস ব্যাপক প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়, তবে অবশ্যই এই ভাইরাস মারাত্মক এবং প্রাণঘাতী। তো চলুন আজকে আপনাদের সামনে শেয়ার করি এই হান্টা ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এর প্রতিরোধ করার ক্ষমতাই বা কি আছে, এর কোনো ট্রিটমেন্ট আছে, যদি থাকে তাও বা সেটা কতটা কার্যকরিতা ভূমিকা পালন করে, এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, পিন গ্লোবাল ইউনিভার্সে আপনাদেরকে স্বাগত। আজকে হান্টা ভাইরাস নিয়ে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। হান্টা ভাইরাস সম্পর্কে বলতে গেলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হয়। হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। 1950 থেকে 1953 সালে কোরিয়ান যুদ্ধের সময় আমেরিকান ও কোরিয়ান সৈন্যদের মধ্যে হান্টা ভাইরাসের লক্ষণ সবার প্রথম দেখা যায়। সেই সময় 3000-এর বেশি সৈন্য অসুস্থ হয়ে পড়ে, তার মধ্যে 10% সৈন্যর মৃত্যু হয়। এই ভাইরাস প্রথমে দক্ষিণ কোরিয়ান হান্টান নদী অঞ্চলে দেখা যায় জন্য ভাইরাসটির নামকরণ করা হয় হান্টা ভাইরাস। তবে 1993 সালে দক্ষিণ পশ্চিম আমেরিকার ফোর কর্নার অঞ্চলে প্রাদুর্ভাবের সময় হান্টা ভাইরাস পালসোমারি সিন্ড্রোমটি প্রথম স্বীকৃতি লাভ করে। এই ভাইরাসটিকে প্রথম চিহ্নিত করেছিলেন মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টেরি ইয়েটস। হান্টা ভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস যা ইঁদুরের মল, মূত্র, লালা এবং কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অবশ্যই এর ফলে মৃত্যু অনিবার্য। হান্টা ভাইরাসের লক্ষণগুলি কি কি? জ্বর, কাশি, পেশি ব্যথা, মাথা ব্যথা এবং অলসতার মতো উপসর্গগুলি অন্তর্ভুক্ত। এরপর শুরু হয় শ্বাসকষ্ট, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে এবং মৃত্যু পর্যন্ত নিশ্চিত করতে পারে। হান্টা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য CDC-র মতে হান্টা ভাইরাসকে মুক্ত করার সর্বোত্তম প্রতিরোধ হল বাড়ি, কর্মক্ষেত্র বা শিবিরের স্থানগুলিকে সম্পূর্ণভাবে ইঁদুর মুক্ত করা। যেহেতু ইঁদুরের লালা, মলমূত্র এবং কামড়ের দ্বারা এই রোগ ছড়ায়, তাই মানুষের বসতিযুক্ত অঞ্চল যত সম্ভব ইঁদুর মুক্ত রাখাই ভালো। হান্টা ভাইরাস ঘরের স্বাভাবিক তাপমাত্রার মধ্যে 2 থেকে 3 দিন সক্রিয় থাকতে পারে। যদিও সূর্যের অতি বেগুনি রশ্মি এই ভাইরাসকে কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস করতে পারে। হান্টা ভাইরাস কোনো ছোঁয়াচে নয়, এটি বায়ুবাহিতও নয়। অতএব হান্টা ভাইরাস যদি কারো হয়, তাহলে অন্যের সেই ভাইরাসের আক্রমণের সম্ভাবনা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। হান্টা ভাইরাস মারাত্মক হলেও হান্টা ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যুর হার 3%। হান্টা ভাইরাসের কি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে? হ্যাঁ, হান্টা ভাইরাসের জন্য হান্টা ভ্যাক্স নামক পরিচিত একটি ভ্যাকসিন 1990 সাল থেকে ব্যবহার করা হচ্ছে। যদিও তা সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি আজও। সেই জন্য আজ অবধি WHO দ্বারা অনুমোদিত কোনো ভ্যাকসিন ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। হান্টা ভাইরাস নিয়ে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, কারণ শুধুমাত্র চীনে এই ভাইরাসটি দেখা দিয়েছে, তাও ব্যাপক হারে প্রভাব বিস্তার করতে পারেনি। তো বন্ধুরা, বিশ্বজুড়ে চলতে থাকা করোনা ভাইরাস সংক্রান্ত যা যা নিয়মাবলী আছে সেগুলো মেনে চলুন। বর্তমানে প্রত্যেকটি দেশের সরকার বা বিশেষ করে আমাদের ভারতের সরকার যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছে সেগুলো সতর্কতার সাথে মেনে চলুন। বাড়ির থেকে বের হবেন না, কোনো আক্রান্ত জায়গায় কোনো আক্রান্ত ব্যক্তির ধারে পাশেও যাবেন না। নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন। সচেতনতাই একমাত্র পারে আমাদের এই বৃহত্তর যুদ্ধের ক্ষেত্রে জয়লাভ করাতে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে। ধন্যবাদ।